ধর্মীয় মৌলবাদীর দেশত পরিণত হব ভারত। চৌবিশত বিজেপি জয়ী হলে হিন্দু রাষ্ট্রত পরিণত করব ভারতক। যিকোনো প্রকারে ক্ষমতাচ্যুত করব বিজেপিক। বিজেপির বন্ধু এ আই ইউ ডি এফক রাজনীতির পর বিদায় দিব লাগিব। বদরুদ্দিন আজমলে পাপ করেছে, হিমন্ত বিশ্ব শর্মার লগ লাগি ধর্মীয় রাজনীতি করে পাপ করেছে আজমলে। হিমন্ত বিশ্ব আজমলক ব্রহ্মপুত্রত উতাই দিয়া হব। বাংলাদেশত গৈ হিন্দু মানুহৰ লগত সরকার বনাব হিমন্ত বিশ্ব শর্মায়, লগতে মুসলমানের লগত সরকার বনাব বদরুদ্দিন আজমলে। ধুবুরীত সাংবাদিকর আগত এনেদরে বিস্ফোরণ ঘটালে বিধায়ক অখিল গগৈয়ে। আমার হাতত অখিল গগৈর সেই মন্তব্য আছে, আমি এই মুহূর্তে আপনার বলে আগবাইছো। 2024 চনের নির্বাচন তো ভারতের রাজনৈতিক ইতিহাসের আটাইতক জটিল আর গুরুত্বপূর্ণ নির্বাচন। 2024 চনের নির্বাচন তো আমার দেশ গণতান্ত্রিক হয়ে থাকি নে নাই, নে এই দেশ ধর্মীয় মৌলবাদী দেশত পরিণত হব সেই সিদ্ধান্ত গ্রহণ হব। 2024 চনের লোকসভা নির্বাচনত যদি বিজেপি জয়ী হয় তেতিয়াহলে আমার দেশ ধর্মীয় মৌলবাদী দেশত পরিণত হব আর আমার দেশ হিন্দু রাষ্ট্রত পরিণত করবে। আফগানিস্তান যেনেক মুসলমান রাষ্ট্র, পাকিস্তান যেনেক মুসলমান রাষ্ট্র, আমার ভারতবর্ষও তেনেক হিন্দু রাষ্ট্রত ধর্মীয় মৌলবাদী দেশ এখনত পরিণত হব আর আমার দেশের সংবিধানখনের ধর্মনিরপেক্ষতা আর গণতান্ত্রিক চরিত্রটা নাইকিয়া হব। সেখানে আমার দেশ গণতান্ত্রিক করে রাখবর কারণে, আমার সংবিধানখনক বসাবর কারণে আর আমার জনগণক গণতান্ত্রিক করে রাখবর কারণে আমি 2024 চনের নির্বাচনত বিজেপি দলক যিকোনো প্রকারে এবার ক্ষমতাচ্যুত করব লাগবে। বিজেপি দলের লগেলগে বিজেপি দলের বন্ধু পার্টি AIUDF দলকো আমি সম্পূর্ণরূপে রাজনীতির বিদায় দিব লাগিব। আজি বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় মূর বিষয়ে কৈছে যে অখিল গগৈ মোক ইমান কিয় দিগদার দিছে, মই কি পাপ করলো যে অখিল গগৈ মোক ইমান অশান্তি দিছে, চারিওফালে মূর বিরুদ্ধে কথা কই ফুরিছে, মোক বিশ্বাসঘাতক বুলি কৈছে। মই বদরুদ্দিন আজমলক ব্যক্তিগতভাবে কোনো ধরনের আক্রমণ করা নাই, কিন্তু বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় যি কাম করেছে সেয়া সচাকেই পাপ করেছে। বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় বিজেপির লাগি পাপ করেছে। বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় হিমন্ত বিশ্ব শর্মার লাগি পাপ করেছে। অত্যাচারী শাসক, অত্যাচারী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লাগি ধর্মীয় রাজনীতি করে, ধর্মীয় পোলারাইজেশন করে বদরুদ্দিন আজমলে পাপ করেছে আর সেই পাপর কারণে এবার মানুষে AIUDFক রাজনীতির বিদায় দিব। করিমগঞ্জত AIUDF হারিব, করিমগঞ্জত আমি বিরোধী ঐক্যমঞ্চ জিকিম, নগাঁওত AIUDF হারিব, নগাঁওত আমি বিরোধী ঐক্যমঞ্চ জিকিম, আর ধুবুরীত বদরুদ্দিন আজমল ডাঙরিয়া নিজেই হারিব আর ইয়াত আমার রকিবুল হুসেন ডাঙরিয়া বিপুল ভোটত জয়লাভ করব। তার ফলস্বরূপে কি হব, 2024 চনত আমি দেখিবলে পাম যে বদরুদ্দিন আজমলকে ধরে AIUDFর এজনো সাংসদ এবারের না থাকিব। আর 2026 চনত কোনো বিধানসভা সমষ্টিতে যাতে AIUDF জিকিব নোৱাৰে তার ব্যবস্থা করিম। আর একেলগতে হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি পার্টি আর বদরুদ্দিন আজমলের AIUDF পার্টিক 2026 চনত আমি ব্রহ্মপুত্রত উতাই দিম, ব্রহ্মপুত্রত দলিয়াই দিম। আর ব্রহ্মপুত্রত গৈ বদরুদ্দিন আজমল আর হিমন্ত বিশ্ব শর্মায় গৈ বাংলাদেশত পড়বগে, বাংলাদেশত হিন্দু মানুষের রাজনীতি করে থাকিব হিমন্ত বিশ্ব শর্মায় আর মুসলমান মানুষের বাংলাদেশত রাজনীতি করে থাকিব বদরুদ্দিন আজমলে। আমি পুনের জানাই আছো সেই খবর, ধর্মীয় মৌলবাদীর দেশত পরিণত হব ভারত। চৌবিশত বিজেপি জয়ী হলে হিন্দু রাষ্ট্রত পরিণত করব ভারতক। যিকোনো প্রকারে ক্ষমতাচ্যুত করব বিজেপিক। বিজেপির বন্ধু AIUDFক রাজনীতির পর বিদায় দিব লাগিব। বদরুদ্দিন আজমলে পাপ করেছে, হিমন্ত বিশ্ব শর্মার লাগি ধর্মীয় রাজনীতি করে পাপ করেছে আজমলে। হিমন্ত বিশ্ব আজমলক ব্রহ্মপুত্রত উতাই দিয়া হব। বাংলাদেশত গৈ হিন্দু মানুষের সরকার বনাব হিমন্ত বিশ্ব শর্মায়, লগতে মুসলমানের সরকার বনাব বদরুদ্দিন আজমলে। ধুবুরীত সাংবাদিকর আগত এনেদরে বিস্ফোরণ ঘটালে বিধায়ক অখিল গগৈয়ে। আমার হাতত অখিল গগৈর সেই মন্তব্য আছে, আমি এই মুহূর্তে আপনার বলে আগবাইছো। 2024 চনের নির্বাচন তো ভারতের রাজনৈতিক ইতিহাসের আটাইতক জটিল আর গুরুত্বপূর্ণ নির্বাচন। 2024 চনের নির্বাচন তো
আমাৰ দেশখন গণতান্ত্ৰিক হৈ থাকিবনে নাই, নে এই দেশখন ধৰ্মীয় মৌলদাকী মৌলবাদী দেশত পৰিণত হ'ব, সেই সিদ্ধান্ত গ্ৰহণ হ'ব। 2024 চনৰ লোকসভা নিৰ্বাচনত যদি বিজেপি জয়ী হয় তেতিয়াহ'লে আমাৰ দেশখন ধৰ্মীয় মৌলবাদী দেশত পৰিণত হ'ব আৰু তেওঁলোকে আমাৰ দেশখন হিন্দু ৰাষ্ট্ৰত পৰিণত কৰিব। আফগানিস্তান যেনেকৈ মুছলমান ৰাষ্ট্ৰ, পাকিস্তান যেনেকৈ মুছলমান ৰাষ্ট্ৰ, আমাৰ ভাৰতবৰ্ষও তেনেকৈ হিন্দু ৰাষ্ট্ৰত ধৰ্মীয় মৌলবাদী দেশ এখনত পৰিণত হ'ব আৰু আমাৰ দেশৰ সংবিধানখনৰ ধৰ্মনিৰপেক্ষতা আৰু গণতান্ত্ৰিক চৰিত্ৰটো নাইকিয়া হ'ব। সেইকাৰণে আমাৰ দেশখনক গণতান্ত্ৰিক কৰি ৰাখিবৰ কাৰণে, আমাৰ সংবিধানখনক বচাবৰ কাৰণে আৰু আমাৰ জনগণক গণতান্ত্ৰিক কৰি ৰাখিবৰ কাৰণে আমি 2024 চনৰ নিৰ্বাচনত বিজেপি দলক যিকোনো প্ৰকাৰে এবাৰ ক্ষমতাচ্যুত কৰিব লাগিব। বিজেপি দলৰ লগে লগে বিজেপি দলৰ বন্ধু পাৰ্টি AIUDF দলকো আমি সম্পূৰ্ণৰূপে অসমৰ ৰাজনীতিৰ পৰা বিদায় দিব লাগিব। আজি বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াই মোৰ বিষয়ে কৈছে যে অখিল গগৈ মোক ইমান কিয় দিগদাৰ দিছে, মই কি পাপ কৰিলোঁ যে অখিল গগৈ মোক ইমান অশান্তি দিছে, চাৰিওফালে মোৰ বিৰুদ্ধে কথা কৈ ফুৰিছে, মোক বিশ্বাসঘাতক বুলি কৈছে। মই বদৰুদ্দিন আজমলক ব্যক্তিগতভাৱে কোনো ধৰণৰ আক্ৰমণ কৰা নাই, কিন্তু বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াই যি কাম কৰিছে সেয়া সঁচাকৈয়ে তেওঁ পাপ কৰিছে। বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াই বিজেপিৰ লগত লগ লাগি তেওঁ পাপ কৰিছে। বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াই হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগত লগ লাগি পাপ কৰিছে। অত্যাচাৰী শাসক, অত্যাচাৰী মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগত লগ লাগি ধৰ্মীয় ৰাজনীতি কৰি, ধৰ্মীয় পোলাৰাইজেশ্যন কৰি বদৰুদ্দিন আজমলে পাপ কৰিছে আৰু সেই পাপৰ কাৰণে এইবাৰ অসমৰ মানুহে AIUDFক অসমৰ ৰাজনীতিৰ পৰা বিদায় দিব। কৰিমগঞ্জত AIUDF হাৰিব, কৰিমগঞ্জত আমি বিৰোধী ঐক্যমঞ্চ জিকিম, নগাঁৱত AIUDF হাৰিব, নগাঁৱত আমি বিৰোধী ঐক্যমঞ্চ জিকিম আৰু ধুবুৰীত বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়া নিজেই হাৰিব আৰু ইয়াত আমাৰ ৰকিবুল হুছেইন ডাঙৰীয়া বিপুল ভোটত জয়লাভ কৰিব। তাৰ ফলস্বৰূপে কি হ'ব, 2024 চনত আমি দেখিবলৈ পাম যে বদৰুদ্দিন আজমলকে ধৰি AIUDFৰ এজনো সাংসদ এইবাৰৰ পৰা নাথাকিব আৰু 2026 চনত অসমৰ কোনো বিধানসভা সমষ্টিতে যাতে AIUDF জিকিব নোৱাৰে তাৰ ব্যৱস্থা কৰিম আৰু একেলগতে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিজেপি পাৰ্টি আৰু বদৰুদ্দিন আজমলৰ AIUDF পাৰ্টিক 2026 চনত আমি ব্ৰহ্মপুত্ৰত উটুৱাই দিম, ব্ৰহ্মপুত্ৰত দলিয়াই দিম আৰু ব্ৰহ্মপুত্ৰত গৈ বদৰুদ্দিন আজমল আৰু হিমন্ত বিশ্ব শৰ্মাই গৈ বাংলাদেশত পৰিবগৈ। বাংলাদেশত হিন্দু মানুহৰ লগত ৰাজনীতি কৰি থাকিব হিমন্ত বিশ্ব শৰ্মাই আৰু মুছলমান মানুহৰ লগত বাংলাদেশত ৰাজনীতি কৰি থাকিব বদৰুদ্দিন আজমলে।